আজকে আমি আপনাদেরকে দেখাবো কলিজা ভুনা। সেজন্য আমি কলিজাগুলোকে এই সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে। আমার এখানে হাফ কেজি কলিজা আছে। এর জন্য আমার যা যা উপকরণ লাগছে তা হলো তেল, কাঁচামরিচ, পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। কলিজাটা যেভাবে কিউব করে কেটে নিয়েছি ঠিক সেইভাবে পেঁয়াজটাও কেটে নিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি লবণ। একসঙ্গে আমি 1/2 কাপ পানি দিয়ে এটাকে মিক্স করে রেখেছি যাতে বাটা মশলার পুরোপুরি টেস্টটা পাওয়া যায়। এভাবে যদি আপনারা করেন তাহলে বাটা মশলার টেস্টটা অবশ্যই পাবেন। এখানে আছে ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, আছে জিরা গুঁড়া 1 টিস্পুন। আমি এখানে নিয়েছি রসুন বাটা 3 টিস্পুন, আদা বাটা 3 টিস্পুন, জিরা 1 টিস্পুন। আর নিয়েছি গরম মশলা, তেজপাতা নিয়েছি মাঝারি সাইজের 4টি, আর নিয়েছি লবঙ্গ 2টি, এলাচ 5টি, 3 টুকরা দারচিনি। এবার আমি সবগুলোকে মশলা মেখে নিব। এভাবে যদি আপনারা করেন সেই ক্ষেত্রে আপনাদের কলিজাটা কালো হবে না। অনেকেই অভিযোগ করেন যে রান্নার পর কলিজা কালো হয়ে যায়। আমার এটা কালো কালো হবে না। আপনারা যদি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকেন তাহলে দেখতে পাবেন। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব আমি বাটা মশলাগুলো। এখন আমি এগুলো মিক্স করে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চটকে চটকে আপনারা মিক্স করবেন যাতে মশলাগুলো ভালো করে কলিজার ভিতরে ঢুকে যায়। এবার আমি দিয়ে দিব হলুদ মরিচ আর লবণের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা। বাকিগুলো মশলা আমি পর্যায়ক্রমে রান্নায় ব্যবহার করব। এখানে আমি ইউজ করব সামান্য একটু তেল যাতে মশলাটা ঠিক করে মাংসের কলিজার মধ্যে লেগে যায়। এভাবে আমি এটা মাখিয়ে রেখে দিব ঠিক 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এই পর্যায়ে আমি চুলা একটি প্যান বসিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। অনেকে এখানে 1 কাপের মতো তেল ইউজ করে যারা তেল বেশি খায়। যেহেতু আমি রান্না সবসময় কম তেল করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমি এখানে 1/4 কাপ নিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো একটু ভাজা হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কলিজাগুলো। যেহেতু আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছি সেই ক্ষেত্রে আমার কাছে তো পানি বের হয়েছে, ভালো করে ম্যারিনেশনটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। আপনারা ঢাকা দিয়ে দিয়ে এভাবে কষাবেন, 5 মিনিট পর পর ঢাকা খুলে খুলে কষাবেন। এভাবে ঠিক 20 মিনিট এটা মিডিয়াম আঁচে রাখবেন। সেই ক্ষেত্রে আপনাদের রান্নাটা অনেক ভালো হবে, কালারটাও সুন্দর আসবে। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আমি ওইভাবে রান্না করে ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এই পর্যায়ে আমার রান্নাটা
আছে, যতটুকু হয়ে আসছে দেখেন, এখনও কিন্তু আমার কলিজাগুলো কালো হয়নি। এখন আমি এটাতে অ্যাড করব কিছু গরম পানি, কারণ কলিজাটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। সেজন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়ে নিলাম। যে বাটিতে ম্যারিনেশন করেছিলাম সেখানে আমি 1.5 কাপ গরম পানি নিয়ে মশলাটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হতে আমি মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। তো আপনাদেরকে এটা নাড়তে নাড়তে কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই ইউটিউব ইউজ করেন, নেট ইউজ করেন। আমার কিন্তু এই রান্নাগুলো করার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমি অনেকদিন থেকেই চেষ্টা করতেছি গাছ লাগানোর ব্যাপারটা কীভাবে মানুষের সঙ্গে শেয়ার করা যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে এটা খুব ভালো একটা মাধ্যম, অনেকেই এগুলো দেখেন। তো আমাদের প্রত্যেকের বাসার বারান্দা ছাদ অনেক জায়গা আছে যেটা আমরা কাজে লাগাই না, প্রত্যেকে চাইলে কয়েকটা টবের মধ্যে আমরা কিছু সবজি, কিছু পুদিনা পাতা, বিভিন্ন জিনিস আমরা নিজেরা করে খেতে পারি। একটু সবুজের ছোঁয়া কার না ভালো লাগে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম আবার। এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিব কাঁচা মরিচ ফ্লেভারের জন্য। এভাবে আমি 5 মিনিট রান্না করে তারপর পরিবেশন করে একবারে ফিরে আসছি। ফেরত আসলাম পরিবেশনের পর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এটা আপনারা চাইলে ভাতের সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে একটু লেবু শসা পেঁয়াজ হলে তো কোনো কথাই নেই। আর আপনারা এটা রুটি বা পরোটার সঙ্গে সকালে নাস্তার সাথে খেতে পারেন। আয়রনে ভরপুর এই কলিজা, আপনাদের যাদের শরীরে আয়রনের অভাব আছে তারা অবশ্যই এটা খেতে পারবেন। আর আমি যেভাবে রান্নাটা করেছি, ডায়েটিংয়ে যারা আছেন তারাও চাইলে ইচ্ছে করলে অল্প টেস্ট করে দেখতেই পারেন, ক্ষতি কী বলেন। আর আপনারা যারা আমার রান্নাগুলো দেখছেন, আমার উদ্দেশ্যটাকে যদি সফল করতে চান অবশ্যই একটা করে গাছ লাগাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি সেজন্য অন্তত পক্ষে একটি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।